সৌগত রায়ের পর এবার মদন মিত্র, ফের বিজেপির পিঠে তাল ফেলার নিদান দিলেন তৃণমূলের কালারফুল বয়। শনিবার বেলঘরিয়ার যতীনদাসনগরে একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়ে কামারহাটের বিধায়ক জানান, বিজেপি পার্টিতে একটি পাগল আছে, এখনো বহু তাল গাছে রয়েছে, কোথাও বিজেপি পার্টিতে একটা পাগল আছে যার পাবলা হসপিটাল বা লুম্বিনী পার্কে থাকা উচিত। সেই আলো মানে ফিলিপ আর পাগলা মানে দিলীপ। সেই দিলীপ ঘোষ আবার বলেছেন এক্ষুনি যে পঞ্চায়েতের আগেই, সামনের বছর পঞ্চায়েত, তার আগেই বিধানসভা নির্বাচন, কারণ আমাদের সরকারটা পড়ে যাচ্ছে। আর আমি সৌগত রায়ের সঙ্গে একমত, আপনাদের আমি মারতে বলছি না, তবে সবে জন্মাষ্টমী গেছে, এখনো বহু তাল গাছে রয়েছে। কখন যে দিলীপ ঘোষদের মতো এই উল্টোপাল্টা কথায় আর একটু ঝড় হলে এই তালগুলো বিজেপির পিঠে পড়বে, সেটা তিন তাল না এক তাল, না সমেতাল না বেতাল, সেটা আমি জানি না। আমরা নিশ্চয়ই মারব না, আপনারা করবেন না, আপনাদের আমি অনুরোধ করে যাচ্ছি, কিন্তু তাল পড়বেই, কারণ তাল পেকে গেছে এবং জন্মাষ্টমীতে সব তাল খরচা হয়নি।